এতদিন আমরা দেখছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 24 ঘন্টা তোমাদের এক্সাম টাইম দিয়েছিল, বলেছিল যে 24 ঘন্টা ধরে তোমরা লিখতে বা খাতা সাবমিট করা, টোটাল টাইমটা দিয়েছিল 24 ঘন্টা। কিন্তু দেখো, ইউজিসি এখন কিছু মত পরিবর্তন করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছু সমস্যায় পড়েছে, তার জন্যই এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। আমি তাই এই বিজ্ঞপ্তিটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আমি জানি না তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখেছো কি না, তাই আমি আপডেটটা তোমাদের বলেছি। যা আপডেট বেরোবে আমার চোখে পড়লে আমি তোমাদের কাছে নিয়ে আসব, তাই এই আপডেটটা নিয়ে এসেছি। দেখো, লেখা আছে 24 ঘন্টা ধরে পরীক্ষা ব্যবস্থা বৈধ নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষার একগুচ্ছ নির্দেশিকা ইউজিসির। ইউজিসির বার্তায় নড়ে চড়ে বসলো কলকাতা বিশ্ববিদ্যালয়। মানে কি, ইউজিসি বলছে যে 24 ঘন্টা ধরে এক্সাম হওয়ার পক্ষে তারা মত দিচ্ছে না। তারা বলছে যে জেনারেলি যেরকম 2-3 ঘন্টা মধ্যে এক্সাম হতো, সেরকমই এক্সামটা নেওয়া হবে এবং এটাই প্রসিডিওর থাকবে বলে তারা দাবি করছে। তার ফলে কী হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় এতদিন যে ফরম্যাটে ভেবে এসেছে যে তোমাদের এক্সাম নেবে, সেই ফরম্যাট কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। কারণ যেহেতু আমাদের ইউজিসির মান্যতা বা ইউজিসি যেভাবে বলবে, ইউজিসির গাইডলাইন অনুযায়ী আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়কে চলতে হয়, তাই জন্য তোমরা যখনই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমরা সাধারণভাবে এক্সাম সেন্টারে গিয়ে যেইভাবে পরীক্ষা দাও 3 ঘন্টা বা 4 ঘন্টা, সেই অনুযায়ী কিন্তু ঘড়ি দেখে লেখা স্টার্ট করে দাও, যাতে তোমরা যদি পরীক্ষার সময়সূচি চেঞ্জ হয় বা ঘন্টা কমিয়ে দেওয়া হয়, মানে 24 ঘন্টার জায়গায় যদি 2-3 ঘন্টা বা 4 ঘন্টা যেটা তোমাদের জেনারেল টাইম দেওয়া হয় সেই টাইমে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় পরীক্ষা দিতে, তাই জন্যই তড়িঘড়ি করে এই নোটিশটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা খুব ভালো করে এই নোটিশটা দেখো। আমি নোটিশটার ডিটেলসে এবার চলে যাব। দেখো নোটিশটায় কী লিখেছে, আমরা এবার দেখে নেব। ইউজিসি থেকে এই রেগুলারেশন আসার পর কলকাতা বিশ্ববিদ্যালয় যে নোটিশটা ফেলেছে বা দিয়েছে, সেই নোটিশটা আমরা এবার একবার চোখ বুলিয়ে নেব। দেখো, কলকাতা কলেজ বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষা নিয়ে নতুন জটিলতা, 2-3 ঘন্টা বেশি পরীক্ষা নেওয়া যাবে না, প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডে 1/2 ঘন্টা সময় দেওয়া যাবে, তার বেশি সময় দেওয়া হলে সেটি পরীক্ষা বলে গণ্য করা হবে না। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে 2-3 ঘন্টার বেশি সময় তারা দেবে না বলেই ইউজিসি মত দিচ্ছে। তারপর কি বলছে দেখে নিই আমরা নেক্সট প্যারায়। ইউজিসির বার্তায় নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয়গুলি। একাধিক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল বাড়িতে বসে পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করা থেকে উত্তরপত্র আপলোড বা জমা দেওয়ার সময়সীমা 24 ঘন্টা। অর্থাৎ যেটা তোমাদের আগের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছিল রুটিন অনুযায়ী যে 24 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে, কিন্তু এই সময় তারা মনে হচ্ছে আর দিতে পারবে না ইউজিসি রেগুলারেশন পাওয়ার পর। নেক্সট প্যারায় কী লিখেছে দেখে নিই। কিন্তু সেই পরীক্ষা ব্যবস্থা যে বৈধ নয়, ইউজিসির বার্তায় তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজ এবং স্নাতকোত্তরের ফ্যাকাল্টি কাউন্সিলের জরুরি বৈঠকে বসে। তারপর কি লিখছে, সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয় ইউজিসির বৈধ বিধি মেনেই 2-3 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে, যদিও এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার প্রতিক্রিয়া মেলেনি। 1 থেকে 18 অক্টোবর স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল হওয়ার কথায় সময়সীমা নিয়ে ইউজিসির বার্তায় নতুন করে জটিলতা।
তো তোমরা স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ যে মনে হচ্ছে এবার 2-3 ঘন্টার বেশি সময় তোমরা পরীক্ষার জন্য পাবে না, তাই তোমরা ঘড়ি দেখে লেখাটাও প্র্যাকটিস করো। এতদিন আমি তোমাদের বলছিলাম যে তোমরা কিভাবে পড়বে, কিভাবে টাইম বাউন্ড পড়বে বা কিভাবে লিখবে পরীক্ষার হলে, তো এবার হাতের লেখার স্পিডটাও তোমরা যাতে কন্ট্রোল করতে পারো, ওই সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারো সেই অনুযায়ী, কিন্তু প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, কারণ হাতে আর বেশি সময় নেই। তাই জন্য তোমাদের কাছে এই বিজ্ঞপ্তিটা আমি তুলে ধরলাম, আশা করি তোমাদের এর দ্বারা উপকার হবে বা তোমরা অ্যালার্ট হয়ে যাবে পরীক্ষা বিষয়ে। আর তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তাদেরও এই খবরটা অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরও এটা জানা প্রয়োজন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে আমি কোনো এই পরীক্ষা সংক্রান্ত যদি আপডেট পাই, আমার চোখে আসে বা আমি শুনতে পাই, তাহলে আমি যাতে তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। কারণ আমরা তো সবসময় সব আপডেট আমাদের চোখে পড়ে না, কোনো আপডেট তোমাদের চোখে পড়ে, কোনো আপডেট আমার চোখে পড়ে, তো যেইখানেই আমার যদি চোখে পড়ে আমি আসার চেষ্টা করব তোমাদের কাছে সেই আপডেটটা তুলে ধরার। তো ঘাবড়ানোর কিছুই নেই, 2-3 ঘন্টাও যদি সময় পাও সেইভাবে পরীক্ষা দেবে, কারণ তোমরা তো অভ্যস্তই আছো 100 নম্বরে 2-3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে, তো আশা করি অসুবিধা হবে না। এইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, ভালো, আশা করি ভালোই।